কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন তার এলাকার মানুষজন কেমন রয়েছেন। এটা 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মানুষের সাথে বিধায়কের জনসংযোগ বলেই উনি জানান। মানুষ ঠিকভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেটা জানার জন্যই তিনি আসেন, কোনো জনসংযোগে নয়। তবে উনি এটাও জানান মানুষ তৃণমূলমুখী, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। জনসংযোগ কর্মসূচি মানুষের সাথে যাওয়া, এখন আমরা ভোটের কথা বলছি না, ভোট নিয়ে কোনো আলোচনা নেই। মানুষ কেমন আছে, সরকার এত কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের কল্যাণে নানা কাজ করছেন, সেই কাজের কতটুকু সুবিধা মানুষের কাছে পৌঁছচ্ছে, কতটা মানুষ পাচ্ছেন, কতটা মাঝখানে অন্যরা নিয়ে যাচ্ছে, সেই কথাগুলো শুনতে এসছি এবং বিভিন্ন রকম কথাবার্তা মানুষের সাথে হচ্ছে, তাদের যে ক্ষোভ আছে সেই ক্ষোভের কথাগুলো শুনছে, আমাদের যা বক্তব্য সেই বক্তব্যগুলো তারা শুনছে। তবে এটা একটা বলছি যে মানুষ তৃণমূলমুখী, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়মুখী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, তারা কেউ মমতাকে সরিয়ে বিজেপিকে আনার কথা চিন্তা করে।